ঋতুরাজ বসন্তের আগমনে যখন প্রকৃতি আপন রঙে নিজেকে রাঙিয়ে তোলে আর তার রূপমাধুরীতে আবিষ্ট হয়ে মানব মনেও রঙের ঝর্ণাধারা নেমে আসে, ঠিক তখনই ফাল্গুনী পূর্ণিমায় আমাদের দেশে পালিত হয় রঙের উৎসব দোল। নানাবিধ রং আর আবিরে আপন পর সবাইকে রাঙিয়ে সবার মনে খুশির রং ছড়িয়ে দেওয়ার এই উৎসব সমাজের সকল বিভেদকে ঘুচিয়ে দিতে পারে তার রঙের বাহারে। আজ থেকে প্রায় 5000 বছর আগে বৃন্দাবন লীলায় ব্রজবাসীগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অন্তরঙ্গা শক্তি রাধারানীকে একত্রে পেয়ে সীমাহীন আনন্দে উদ্বেলিত হয়ে তাঁদের চরণযুগল আবিরে রঞ্জিত করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীও এই আনন্দ উৎসবে মেতে ওঠেন। সেই দিনটি ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। ওই দিনটিতে এতটাই আনন্দ উৎসব হয় যে পরবর্তীতে বৃন্দাবনবাসীরা দিনটিকে আর ভুলতে পারেননি, যা আজও মানুষ পালন করে চলেছে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীকে বৃন্দাবনবাসীরা প্রেমানন্দে দোলনায় দোল দিয়েছিল বলে এই উৎসবকে দোল উৎসব বলা হয় আর এই পূর্ণিমা তিথিকে দোল পূর্ণিমা বলেও অভিহিত করা হয়। বৃন্দাবন থেকে পরবর্তীতে সারা ভারতবর্ষে দোল উৎসব ছড়িয়ে পড়ে। কথিত আছে, অত্যাচারী রাজা হিরণ্যকশিপুর দানবী ভগিনী হোলিকার সমস্ত দানবীয় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে জয়লাভ করে মানুষ আনন্দে রং ও আবিরে দোল উৎসবে মেতে ওঠে। তখন থেকে দোল উৎসব হোলি নামেও খ্যাত হয়। আজও দোলের আগের দিন হোলিকা দহন, যা ন্যাড়াপোড়া নামেও পরিচিত, তা প্রচলিত আছে। 1486 সালের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিটি ছিল অত্যন্ত বিরল এবং বিশেষ একটি দিন। সেই পূর্ণিমার সন্ধ্যায় চন্দ্রগ্রহণ হয়, যাকে বলা হয় এক্লিপস অব দি ফুল মুন। জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এই সন্ধিক্ষণও অতি বিরল। এই রকমই বিরল তিথিতে শচীমায়ের কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সকল বৈষ্ণব তথা কৃষ্ণভক্ত ব্যক্তিবর্গের কাছে এই দিনটি তাই অত্যন্ত পবিত্র। সবাইকে দোলের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রং যেন মোর মর্মে লাগে। রঙের উৎসব দোল সবাইকে রাঙিয়ে দিক উজ্জ্বলতা খুশি ও সমৃদ্ধির রঙে।